আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে কম্পিউটার বা ল্যাপটপের এমন কিছু হিডেন টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব যা আপনার বাস্তব জীবনে অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে আমি কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ চারটি টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিবোর্ড। দেখুন, আমাদের কিবোর্ড অনেক সময় নষ্ট হয়ে যায়, সেটা ল্যাপটপের হতে পারে অথবা আমাদের ডেস্কটপের কিবোর্ড অনেক সময় বিকল হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টার কাজ করতেছে না অথবা ব্যাক স্পেস কাজ করতেছে না, বা হচ্ছে কোনো একটা ওয়ার্ড লিখবো সেটাও কাজ করতেছে না, যেমন ব্যাক স্পেস কাজ করতেছে না। দেখুন, এই যে এন্টার অনেক সময় এটাও কাজ করে না। তারপরে হচ্ছে ধরুন কে অক্ষরটাও আপনার কাজ করতেছে না, এই ডিজিটগুলো যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার কম্পিউটারে কিন্তু বাই ডিফল্ট একটা কিবোর্ড দেওয়া থাকে, সেই কিবোর্ডটা আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। তো আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার কম্পিউটারের অর্থাৎ ল্যাপটপের কিবোর্ড ইউজ করে এরকম মুহূর্তে আপনার প্রয়োজনীয় কাজটি সেরে নিতে পারবেন যখন আপনার কিবোর্ড কাজ করবে না ল্যাপটপের অথবা আপনার কম্পিউটারের। তো এক্ষেত্রে দেখুন, এই যে সার্চ অপশনটি রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। দেখুন, এখানে ক্লিক করার পর আমি লিখে দিচ্ছি KEYBO। আচ্ছা, কিবোর্ড না লিখলেও কিন্তু চলে আসছে, দেখুন অন স্ক্রিন কিবোর্ড। দেখুন, অন স্ক্রিন কিবোর্ড নামে একটি অপশন আপনারা খুঁজে পাচ্ছেন, কিবোর্ড লিখে সার্চ দেওয়ার আগেই চলে এসেছে অন স্ক্রিন কিবোর্ড। এখানে ক্লিক করে দিলাম, দেওয়া মাত্রই দেখুন এই যে একটা অটো কিবোর্ড আমার সামনে চলে এসেছে। এখন আমি যদি ওয়ার্ড ফাইল ওপেন করি বা এক্সেল ফাইল ওপেন করি, যে কোনো ফাইল ওপেন করলে আমি কিন্তু এই কিবোর্ড দিয়েই আমার কাজটা সেরে নিতে পারবো, সেটা মাউস দিয়ে আমি লিখে দিতে পারবো। দেখুন, এই জায়গায় আমি মাউস দিয়ে লিখে দিচ্ছি আমার কম্পিউটারের কিবোর্ড দিয়ে, অর্থাৎ আমার ভিতরে যে কিবোর্ডটি রয়েছে এখানে আমি লিখে দিচ্ছি বাংলাদেশ, BNGLADESH। তো এভাবেই আপনারা কিবোর্ড দিয়ে, অর্থাৎ কম্পিউটারে যে আপনার কিবোর্ডটা থাকে সেই কিবোর্ড দিয়ে যে কোনো মুহূর্তেই আপনি যে কোনো লেখা লিখে দিতে পারবেন। এই যে এখানে ইন্টারপ্রেস করতে পারবেন, শিফটের প্রয়োজন হলে সেটা ব্যবহার করতে পারবেন, বা অল্টারের প্রয়োজন হলে এটা ব্যবহার করতে পারবেন, সব কিছু রয়েছে। অর্থাৎ একটা অটো কিবোর্ড এখানে ভিতরে সেট করা রয়েছে। তো এই কিবোর্ডটি আপনাদের প্রয়োজন মুহূর্তে আপনারা ব্যবহার করবেন। তো এখন দেখুন, এই যে আমার কিবোর্ডের এই টিপসটি এ পর্যন্তই শেষ করলাম। আশা করি এটি ভালো লেগেছে, এই টিপ অ্যান্ড ট্রিক্সটি। তো পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো ফাইলে আপনি কিভাবে খুব সহজেই পাসওয়ার্ড সেট করে দেবেন। দেখুন, আমাদের গুরুত্বপূর্ণ অনেক ফাইল থাকে যে ফাইলগুলো অন্য কেউ কম্পিউটারে অ্যাক্সেস করলেও যাতে আমার ওই ফাইলটি কেউ ওপেন করতে না পারে। যেমন দেখুন, এই যে আমার এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ ফাইল। তো এই ফাইলটি আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো এখন যে কেউ আমার কম্পিউটারে প্রবেশ করলে আমার এই গুরুত্বপূর্ণ ফাইলটি পেয়ে যেতে পারে। তো আমি চাচ্ছি না কেউ, আমি ব্যতীত অন্য কেউ এই ফাইলটি ওপেন করুক খুব সহজে, কারণ এটি আমার হচ্ছে পার্সোনাল এবং গুরুত্বপূর্ণ একটি ফাইল। তো এটি কিভাবে আপনারা সেভ করবেন? তো এর জন্য দেখুন, এই যে সেভ অপশন রয়েছে এখানে আমরা পাসওয়ার্ড সেট করে দেব। তো সেভ অপশনে আমাকে ক্লিক করতে হবে এই ফাইলে পাসওয়ার্ড সেট করার জন্য। তারপরে দেখুন, এই যে সেভ অ্যাজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেভ অ্যাজ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এই যে সেভ অ্যাজ অপশনটি দেখছি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এই ফাইলটি সিক্রেট অর্থাৎ গোপন রাখার জন্য আমাকে যা এইগুলো অপশন পাড়ি দিতে হচ্ছে। তারপরে দেখুন, আমার ফাইলের নাম এটাই থাক। তারপরে ডেস্কটপ দেখাই দিচ্ছি, ডেস্কটপে আমার ফাইলটি রয়েছে। তো ডেস্কটপ দেখাই দিলাম, দিয়ে আমি পাসওয়ার্ড সেট করে নেব। দেখুন, তারপরে এই যে টুলস নামে একটি অপশন আমি এখানে দেখতে পাচ্ছি, তো এই টুলস অপশনের এই যে আইকনটা রয়েছে এই আইকনে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন, জেনারেল অপশন নামে একটি অপশন আমরা খুঁজে পাবো, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই পাসওয়ার্ড, পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এবং একটা ফাঁকা ঘর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে দেব যাতে আমাদের ফাইলে কেউ প্রবেশ করতে না পারে যতক্ষণ পর্যন্ত আপনি পাসওয়ার্ড দেবেন না। তো এই যে দেখুন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে একটি অপশন রয়েছে ওকে, এখানে যদি ক্লিক করি তাহলে কনফার্ম পাসওয়ার্ড চাবে। এই জায়গায় আমাকে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো দ্বিতীয়বার আমি পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম
হুবহু সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড হিসাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার পূর্বের পাসওয়ার্ড 5 ডিজিটের, হুবহু সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে হচ্ছে ওকে করে দিচ্ছি। আপনি এমন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে থাকে। এখন ওকে প্রেস করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখুন এই যে সেভ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়া মাত্রই এখন কিন্তু দেখুন এই যে সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি ফাইলটি ক্লোজ করে দিই তারপরে কিন্তু আর আমি নিজেও ফাইলটিতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি যে পাসওয়ার্ডটি দিলাম সেই পাসওয়ার্ডটি এখানে না দেব। দেখুন এখানে আমি ডাবল ক্লিক করতেছি, ফর এক্সাম্পল আমি ডাবল ক্লিক করলাম, করা মাত্রই এই জায়গায় আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যেহেতু নিজেই পাসওয়ার্ড দিয়েছি তার মানে আমার পাসওয়ার্ডটি মনে রয়েছে। আমি খুব সহজেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে যদি প্রেস করি তাহলে খুব সহজেই আমি ফাইলটিতে অ্যাক্সেস করতে পারবো। এখন অন্য কেউ আপনার কম্পিউটার অ্যাক্সেস করতে পারবে ঠিকই, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ফাইলে আর কেউ সহজেই প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি হচ্ছে পাসওয়ার্ডটাকে না দেবেন। তো এভাবেই আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে ফাইলটি সংরক্ষণ করতে পারবেন। এখন দেখুন আপনার প্রয়োজন হলো যে না আমার এই পাসওয়ার্ডটির প্রয়োজন নেই, তাহলে পূর্বের ন্যায় আবার আপনি পাসওয়ার্ডটি রিমুভ করার জন্য এই ফাইলটি আপনাকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো আমি এই পাসওয়ার্ডটি এখন রিমুভ করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা যদি প্রয়োজন হয় পাসওয়ার্ডটি রিমুভ করবেন। তো আমি ফাইলটিতে ডাবল ক্লিক করলাম, করে এখন কিন্তু পাসওয়ার্ড দিয়ে আগে আমাকে এখানে প্রবেশ করতে হবে। তো জাস্ট আমি এখানে পাসওয়ার্ড দিয়ে ওকে প্রেস করে দিলাম, এখন কিন্তু আমি ফাইলে প্রবেশ করে ফেলেছি। আর এখন আমাকে পাসওয়ার্ডটি রিমুভ করার জন্য আবার পূর্বের ন্যায় সেভ অপশনে আমাকে ক্লিক করে দিতে হচ্ছে, তারপরে পূর্বের ন্যায় আবার সেভ অ্যাজ অপশনটা দেখছেন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তো সব কিছু ঠিকঠাক থাকবে, এখানে ডেস্কটপ, তারপরে আমার ফাইলের যা নাম ছিল সবই ঠিকঠাক থাকবে। তারপরে হচ্ছে এই যে দেখুন টুলস নামে যে অপশনটা পূর্বে আমরা প্রবেশ করেছিলাম এখানে যাব, তারপরে জেনারেল যে অপশনটি পাসওয়ার্ড দেওয়ার জন্য এই অপশনেও আমরা গিয়েছিলাম, এই অপশনে যাব, এক কথায় পূর্বের মতোই চলে যাব। যাওয়ার পরে এই যে পাসওয়ার্ডটা লেখা দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ড লেখাটি আমরা তুলে দেব। তো আমি পাসওয়ার্ড লেখাটি ড্র্যাগ করে ক্যান্সেল করে দিলাম, দেওয়ার পর এখন ওকে প্রেস করে দেব। আসলে আমার পাসওয়ার্ডটির প্রয়োজন নেই, এখন ওকে করে দিচ্ছি। দেওয়ার পর যদি সেভ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করি তাহলে পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে, এখন যে কেউ আপনার এই ফাইলে অ্যাক্সেস করতে পারবে। তো এভাবে আপনারা খুব সহজে পাসওয়ার্ড দিতে পারবেন এবং প্রয়োজনে সে পাসওয়ার্ডটি রিমুভ করে দিতে পারবেন খুব সহজেই। তো গুরুত্বপূর্ণ ফাইলে আপনারা এভাবে প্রাইভেসির কারণে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন খুব সহজে। আশা করি এই ট্রিক্সটি আপনার অনেক ভালো লেগেছে। এখন যে তৃতীয় যে ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করব সেই ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ভালো লাগবে। এজন্য আপনাকে যা করতে হবে দেখুন আমি আগে হচ্ছে আপনাকে অপশনে নিয়ে যাচ্ছি, কারণ এখানে গুরুত্বপূর্ণ একটি টিপস, এটা মাউসের রাইট বাটন ক্লিক করব। দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনাকে নিয়ে যাচ্ছি পরবর্তী ট্রিক্স দেখিয়ে দেওয়ার জন্য। এই যে পার্সোনালাইজ অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এরপরে হচ্ছে লক স্ক্রিন নামে একটি অপশন রয়েছে, এখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পরের টিউটোরিয়াল দেখিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ পরের টিপসটি দেখিয়ে দেওয়ার জন্য। তো লক স্ক্রিনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসব, আসার পরে সার্চ টাইম আউট সেটিং, দেখুন সার্চ টাইম আউট সেটিং, এই সার্চ টাইম আউট সেটিংয়ে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানেই হচ্ছে আমাদের মেইন বিষয়টি, এখন স্ক্রিন লাইট উপরে দেখুন স্ক্রিন, এবং এই যে নিচের অপশনটি, সবার নিচের অপশনটি যে টার্ন অফ আফটার, দেখুন এই যে স্ক্রিন টার্ন অফ আফটার, অর্থাৎ আপনার এই স্ক্রিনে যে আলোটি দেখতে পাচ্ছেন এই আলোটি কতক্ষণ পর্যন্ত জ্বলবে। আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, আমরা একটা ভিডিও ডাউনলোড করতেছি বা গুরুত্বপূর্ণ কোনো একটা লেখা পড়তেছি, সে লেখাটা পড়তে বা কোনো ওয়েবসাইটে ঢুকে গেছি সেই লেখাটা পড়তে আমার 10 মিনিট সময় লাগবে বা হচ্ছে আধা ঘন্টা লাগবে, তার আগে কিন্তু আমার আলোটি অফ হয়ে যায় বা আলোটি চলে যায়। এজন্য মাউসটা একবার ক্লিক করতে হয় অথবা আমাদের মাউস প্যাডে একটু নাড়াচাড়া করতে হয়, তারপর আবার আলো জ্বলবে, আবার হচ্ছে আমাকে ওখানে ক্লিক করতে হবে। এখন আপনাকে আমি এই অপশনে এসে আপনি যদি আপনার পড়াটি 1 ঘন্টা হয়, 2 ঘন্টা হয় বা 3 ঘন্টা হয় বা 40 মিনিটের হয় ঠিক সেই জায়গায় ক্লিক করে দেবেন, দিয়ে হচ্ছে আপনি
যদি এভাবে রেখে দেন তাহলে আপনার যতটুকু সময় প্রয়োজন ঠিক ততটুকু সময় আলোটি জ্বলে থাকবে, অর্থাৎ আপনার স্ক্রিনের যে আলোটি সেই আলোটি জ্বলে থাকবে যদি এই অপশনে আপনি ক্লিক করে দেন। আর যদি নেভার অপশনে ক্লিক করে দেন তাহলে কখনো নিভবেই না, আলোটি সারাক্ষণ জ্বলেই থাকবে। তো আমার 5 মিনিটের প্রয়োজন এই মুহূর্তে আমি টিউটোরিয়াল দেখিয়ে দেওয়ার জন্য, 5 মিনিট করে দিলাম। যদি আমার 1 মিনিটের প্রয়োজন হয় যে 1 মিনিট পরে আমার স্ক্রিনের আলোটি নিভে যাবে, তাহলে 1 মিনিট সিলেক্ট করে দেবেন। যদি আপনার 5 মিনিটের প্রয়োজন হয় যে আমার পড়াটি পড়তে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে 5 মিনিট লাগবে, 5 মিনিট সিলেক্ট করে দেবেন। আমার 5 মিনিটই হয়ে যাবে, আমার আর বেশি প্রয়োজন নেই, তাই আমি 5 মিনিট রেখে দিলাম। এখন দেখুন স্লিপ, এটা গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে আপনি দেখুন আপনার কম্পিউটারের কোনো একটা কাজ করতেছেন, তো কাজ করতে করতে অর্থাৎ আপনি কোনো একটা ভিডিও এক্সপোর্ট করতেছেন, তো এই ভিডিওটা এডিটিং করে এক্সপোর্ট করতেছেন, এক্সপোর্ট করতে আপনার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো এখন এই 1 ঘন্টা রাত জেগে কি আপনি অপেক্ষা করবেন? না, অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে দেখুন এই যে স্লিপ অপশনের সবার শেষে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পর আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে কত সময় লাগবে জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। 30 মিনিট যদি লাগে বা হচ্ছে 25 মিনিট লাগে তাহলে 30 মিনিট সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি হচ্ছে বা 45 মিনিট যদি লাগে তাহলে 45 মিনিট সিলেক্ট করে দেবেন, দিয়ে ঘুমিয়ে পড়বেন আর আপনার এক্সপোর্ট শেষ হয়ে যাবে, কম্পিউটারটি আপনার স্লিপ হয়ে থাকবে আর এই কম্পিউটারটাও রেস্টে থাকলো আর আপনার ঘুমটাও কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেল। এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের হচ্ছে কম্পিউটারকে সময় দিয়ে স্লিপ করে রাখবেন বা রাখতে পারবেন। এখন আপনার অন্য সময় আবার নামাজের সময় প্রয়োজন হতে পারে, যে আপনার কোনো একটা ভিডিও ডাউনলোড করতেছেন, এখন আপনার নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজ পড়তে যাবেন, তো ভিডিওটা ডাউনলোড হতে আপনার 30 মিনিট সময় লাগবে, জাস্ট আপনি 45 মিনিট সিলেক্ট করে দিয়ে আপনি নামাজে চলে গেলেন বা খাওয়ার সময় হলে খাওয়া খেতে চলে গেলেন, 45 মিনিটে আপনার ভিডিও ডাউনলোড হওয়ার পরে আপনি খেয়ে দিয়ে আবার রেস্ট নিয়ে ফিরে আসলেন, ততক্ষণে কম্পিউটার কিন্তু আপনার ভিডিও ডাউনলোডও শেষ, কম্পিউটার স্লিপ হয়ে গেছে। তো কম্পিউটার স্লিপ হয়ে গেছে, এখন কম্পিউটারও রেস্টে আছে, আপনি আপনার সময় মতো এখানে এসে হচ্ছে কম্পিউটারটি ওপেন করলেন, অর্থাৎ পাওয়ার বাটন ক্লিক করলে আপনার পূর্বের অবস্থায় আবার ফিরে আসবেন, কম্পিউটারটিও রেস্টে থাকলো, আপনার কাজটিও হয়ে গেল। তো এখানে আপনারা সেভাবে ঠিকঠাক মতো করে সময়টা সিলেক্ট করে দিবেন, ঠিক যতটুকু সময়ের পরে আপনার কম্পিউটারটি সিলেক্ট করা প্রয়োজন বা স্লিপ করা প্রয়োজন ঠিক ততটুকু সময় এখানে সিলেক্ট করে দেবেন। 1 মিনিট হতে পারে, 2 মিনিট, 5 ঘন্টাও হতে পারে। আশা করি এই ট্রিক্সটিও আপনার খুব ভালো লেগেছে। এখন দেখাবো ফোল্ডার হিডেন, অর্থাৎ আপনার কোনো ফোল্ডার, খুবই গুরুত্বপূর্ণ ফোল্ডার, আপনি চাচ্ছেন না যে ওই ফোল্ডারটি কেউ দেখুক। পাসওয়ার্ড সেট করা তো দূরের কথা, কারো সামনে এই ফোল্ডারটি ভাসুক আপনি তাই চাচ্ছেন না, অর্থাৎ আপনার কেউ কম্পিউটার অ্যাক্সেস করেছে ঠিকই কিন্তু সে যেন সারাদিন খোঁজাখুঁজি করলেও আপনার ফোল্ডারে প্রবেশ করতে না পারে, অর্থাৎ আপনার যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি দেখতেই না পারে। ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস, দেখুন এই যে ফোল্ডারটা, ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে দেবো। দেখুন এই যে প্রপার্টিসে ক্লিক করলাম, করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে হিডেন অপশনে ক্লিক করার পরে নিচে দেখুন এই যে হিডেন অপশনে ক্লিক করার পর অ্যাপ্লাই, দেখুন অ্যাপ্লাই নামে একটি অপশন রয়েছে, অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। তারপর কোনো পরিবর্তন না করে ওকেতে ক্লিক করার পর নিচে দেখুন ওকে নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ফোল্ডারটি কিন্তু হাইড হয়ে গেছে। এখন আপনিও যদি খোঁজাখুঁজি করেন তারপরেও এই ফোল্ডারটি আপনি দেখতে পাবেন না বা অন্য কেউ আপনার কম্পিউটারে অ্যাক্সেস করলেও ফোল্ডারটি কিন্তু ম্যাজিকের মতো হাইড হয়ে গেছে, এই ফোল্ডারটি আর কেউ খুঁজে পাবে না। এখন দেখুন আমি আবার ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ফোল্ডারটি কিন্তু হাইড হয়ে গেছে, এই ফোল্ডারটি আর খুঁজে পাওয়া কারো পক্ষেই সম্ভব নয়, তবে একটি প্রসেস অবলম্বন করলে আপনি বা অন্য কেউ খুব সহজে খুঁজে পাবে। তো সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে ফোল্ডারটি কিন্তু আমাদের হাইড হয়ে গেছে। তো পূর্বের ন্যায় আমরা এই যে উপরে দেখুন ভিউ নামে একটি অপশন রয়েছে, এই ভিউ অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। ভিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন হিডেন আইটেম নামে একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু ফোল্ডারটি হিডেন অবস্থায় আমাদের সামনে চলে এসেছে। এখন দেখুন আবার পূর্বের ন্যায় ওই যেভাবে আমরা হিডেন করেছি ঠিক সেভাবে আমাদের ফোল্ডারটি ফিরিয়ে নিয়ে আসবো। আবার মাউসের রাইট বাটন, এখানে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে প্রপার্টিস অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলাম, করার পর এই যে হিডেন নামে যে অপশনটি এখানে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর অ্যাপ্লাই, তারপরে উপরে গিয়ে আমি ওকেতে প্রেস করে দেব, ওকে প্রেস করার পর এই যে ওকে,
ওকে অপশন প্রেস করার সঙ্গে সঙ্গে আমার ফোল্ডার কিন্তু ঠিকঠাক মতো এখানে চলে এসেছে। এখন আমি যদি ফোল্ডারে ক্লিক করি তাহলে আমি আমার ফোল্ডারে খুব সহজেই প্রবেশ করতে পারবো। তো এভাবে আপনি আপনার ফোল্ডারটি খুব সহজে হাইড করে রাখতে পারবেন, আবার প্রয়োজন মতে আবার সেই ফোল্ডারটি ব্যাক করে নিয়ে এসে, হিডেন অবস্থা থেকে ব্যাক করে নিয়ে এসে আপনার চাহিদা মতো যে কোনো কাজ করতে পারবেন। তো টেকনিক আশা করি এই ট্রিক্সটিও আপনার অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইনশাআল্লাহ টেকনিক্যাল আজাদ চ্যানেলের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার অনেক ভালো। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।